এই পয়গম্বর ফুল যার টুকরা মা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে হযরত আলীকে ওসিয়াত করে গেল প্রাণের স্বামী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই দুনিয়ায় কোন মানুষকে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাইবেন না, কোন মানুষের কাছে আমার সংবাদ দিবেন না, আমি যদি রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রাত্রের ভিতরে আমার জানাজা পড়াই আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও পর্দার মা গো ভালো করে শুনো গো মা, আজকে কত মা বোনের আছে স্বামীর খেদমত করতে রাজি না, পর্দায় থাকতে রাজি না, নামাজ রোজা করতে রাজি না। হে মা ভালো করে শুনে লাও শুনে লাও, ফাতেমা ওসিয়াত করে গেল আমি যদি রাত্রিবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই এই রাত্রির ভিতরে আমার কাপন দাপনের ব্যবস্থা করে দিবেন। ফাতেমা গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর ঘরের মধ্যে মাত্র তিনজন, হযরত আলী, হাসান, হুসাইন। ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ফাতেমাকে গোসলের ব্যবস্থা করিয়া এবার খাটের মধ্যে শেষ বিদায় খাটের মধ্যে শুয়ে দিস, শেষ বিদায় খাটের মধ্যে শুয়ে দিস, হাসান কান্না করতেছে, হুসাইন কান্না করতেছে, আমার মা জন্মের তরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়ায় মাকে মা বলে ডাক দিতে পারব কান্না করতেছে কান্না করতেছে। আলী দুনিয়ায় কাউকে সংবাদ জানায় নাই, শেষ বিদায় খাটটা তিনজনে তিন পায়া ধরে দাঁড়ায় আছে, একটা পায়া ধরার জন্য লোক পায় না লোক পায় না, তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ায় আছে। এমন সময় গভীর রজনীতে আবু জার গেফারি ঘুমের মধ্যে ছিল, আল্লাহর নবী স্বপ্নে দেখায় ও আবু জার এখনো ঘুমাইতেছ, যা জলদি করে ফাতেমার বাড়ি চলে যাও চলে যাও, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ানো একটা পায়া ধরার জন্য লোক পায় না, ও আবু জার তুমি জলদি করে আলীর বাড়িতে চলে যাও, তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ানো একটা পায়া, এ আবু জার তুমি যাইয়া ধর, চারজনে চারটা পায়া ধরে ফাতেমার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় যখন গভীর রজনী আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাড়ির সামনে সে ডাক দিছে, আলী চিন্তা করিস না একটু অপেক্ষা কর, আমি আবু জার গেফারি তোর বাড়ির সামনে এসে গেছি। আলী ডেকে বলে, আবু জার কেমন করে সংবাদ পাইছ? আবু জার গেফারি ডেকে বলে, আলী আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, পয়গম্বর আমাকে স্বপ্নে দেখাইলো, এ আবু জার এখনো ঘুমাইতেছ এখনো ঘুমাইতেছ, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ানো একটা পায়া ধরার জন্য লোক নাই, তুমি যাই ফাতেমার আর একটা খাটের পায়া ধর, পয়গম্বর আমাকে খবর দিল আমি চলে আসলাম, চারজনে চারটা পায়া ধরে হযরত ফাতেমাকে কবরের দিকে নিয়ে যায়, কবরের পাশে রাখিয়া আবু জার ডেকে বলে, হে কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো, খবরদার কবর বেয়াদবি করবি না, এখন তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, খবরদার কবর বেয়াদবি করবি না, কবর থেকে কোন আওয়াজ নাই। আবু জার আবার ডেকে বলে, হে কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো, এখন তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন হাসান হুসাইনের আম্মা জান, খবরদার কবর বেয়াদবি করিস না বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার আবু জার ডেকে বলে, কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো, এ কবর এখন তোর মধ্যে যাকে রাখবো
তিনি হযরত আলী আলীর স্ত্রী খবরদার কবর বেয়াদবি করিস না আল্লাহ তাআলার কাছে কবর বলে দয়াময় আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবানটা একটু খুলে দিতা আমি একটু আবু জার গেফারির সঙ্গে কথা বলতাম আল্লাহ তাআলা বলেন হে মাটি যাও যাও তোমার জবান আমি খুলে দিলাম তুমি আবু জার গেফারির সঙ্গে কথা বলো এবার কবর ডাক দিয়ে বলে আবু জার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমি নবীজির কলিজার টুকরা চিনি না আমি হযরত হাসান হোসেনের আম্মাকেও চিনি না আমি আলীর স্ত্রীকেও চিনি না ভালো আমল নিয়ে যদি আমি মাটির গর্ভে আসে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি খারাপ আমল নিয়ে আমি মাটির গর্ভে আসে আমি মাটিও তার সঙ্গে খারাপ ব্যবহার করব এ আবু জার আমার কাছে কার কোনো পরিচয় চলবে না আমার কাছে পরিচয় চলবে তার আমলের আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব এ যুবক ভাই আল্লাহর গোলাম দুনিয়ার মহব্বতে পড়ে গেছো মনটারে বুঝো মন কতদিন দুনিয়ার জমিনে থাকবা কত বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে একসাথে আড্ডা দিয়েছি এ আজকে বন্ধু বান্ধব নাই যেই বন্ধুকে নিয়ে চায়ের দোকানে আড্ডা দিয়েছি যেই বন্ধুকে নিয়ে মিছিল মিটিং এ গেছি যেই বন্ধুকে নিয়ে নেতার পিছে স্লোগান দিয়েছি আজকে ওই বন্ধু দেখা যায় অন্ধকার কবরে চলে গেছে এ তুমি আমি কবে অন্ধকার কবরে চলে যাব তোমারও জানা নাই আমারও জানা নাই তবে কি নিয়ে অন্ধকার কবরে যাইবারে ভাই মনটারে বুঝো মন কয়দিন আর এই দুনিয়ার জমিনে বাজবা এই দুনিয়ার জমিন একদিন না একদিন তো ছাড়তেই হবে এ আজরায়েলের হাত থেকে কোন মানুষ কিন্তু রেহাই পাইবে না আজরায়েল যখন হাজির হয়ে যাবে যতই অনুরোধ করো যতই কান্নাকাটি করো না কেনে কোনো কান্নাকাটি আজরায়েল কিন্তু তোমার শুনবে না আজরায়েল জমিনের মধ্যে আসবে খপ করে তুমি যেখানে যেই অবস্থায় থাকো খপ করে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে হাদিসের মধ্যে রয়েছে নামাজি ব্যক্তির জানটা যখন আজরাইল কবজ করে নিয়ে যায় এই রুহুটা নিয়ে যখন আসমানে চলে যায় আসমানে প্রথম আসমানের দরজাটা খুলে দেয় দ্বিতীয় আসমানে যখন চলে যায় দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয় চতুর্থ আসমানে যখন চলে যায় চতুর্থ আসমানের দরজাটাও খুলে দেয় একের পর এক ষষ্ঠম আসমানে চলে যায় রুহুটা নিয়ে যখন আল্লাহর দরবারে আজরাইল হাজির হয় আল্লাহ বলেন হে আজরাইল কার রুহ তুমি কবজ করে নিয়ে এসছো আজরাইল ডেকে বলে দয়াময় আল্লাহ তার বাবার নাম অমুক তার দাদার নাম অমুক এই ব্যক্তির নাম অমুক অমুকের রুহ আমি কবজ করে আপনার কাছে নিয়ে আসলাম খুব নামাজে ছিল পরহেজগারি ছিল খুব আপনার গোলাম ছিল আল্লাহ তাআলা বলবেন ও আজরাইল তার আমল নামাটা বন্ধ করে দাও আমল নামাটা বন্ধ করিয়া তার রুহটা আবার কবরে তার কাছে ফিরাইয়া দাও এ যুবক আল্লাহর গোলাম রুহটা শুধু ফিরাইয়া দেওয়া নয় আজরাইল আলাইহিসসালাম রুহটা আবার তার ভিতরে ফিরাইয়া দিবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা শুনে লও তার কবরটা কবর রাখিও না কবর রাখিও না আমার বান্দা চোখের দৃষ্টিতে যত দূর দেখবে তুমি কবরটা তত দূর প্রশস্ত করিয়া দাও এ ফেরেশতারা শুধু তাই নয় আমার বান্দা দুনিয়ার জমিনে টাকা পয়সার মহব্বত করে না দুনিয়ার জমিনে কষ্ট কেলাস করে আমি আল্লাহর হুকুম পালন করেছে হে ফেরেশতা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও হে ফেরেশতা শুধু তাই নয় আমার বান্দার শরীরের মধ্যে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতু আরজু হাই মাই তুজে দেখা কর এ যুবক ভাই আল্লাহর গোলাম
ছয় দিন আর দুনিয়ার জমিনে বাসবারে ভাই, আর বেনামাজি না পার মানে রুহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যায়, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলার জন্য অনুরোধ করবে, প্রথম আসমানের দরজা খুলবে না খুলবে না, আজরাইল ডেকে বলবে হে আসমানের ফেরেশতা তুমি আসমানের দরজাটা খুলে দাও, কিন্তু ফেরেশতা বলবে না না তুমি কার রুহ নিয়ে আজকে আসমানে আসছো, এই রুহ দিয়া পচা দুর্গন্ধ বের হইতেছে, এই পচা রুহ নিয়ে তুমি আমি আসমানের ভিতরে আসতে পারবা না। আজরাইল অপেক্ষা করবে আসমানের দরজা খুলবে না, অবশেষে ওখান থেকে রুহুটা জমিনের মধ্যে নিক্ষেপ করবে, জমিনের মধ্যে নিক্ষেপ করার পর আবার তার রুহুটা তার কাছে ফিরে আসবে, এ শুধু এতটুকু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা তার কবরটা জাহান্নাম দ্বারা পরিণত করে দেবে, ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা তার কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও, তার কবরের মধ্যে তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বাকা কোরআন কালামুল্লাহ বশানা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, মুখে দাঁড়িয়ে রাখো, মুখে দাঁড়িয়ে রাখো, আল্লাহর হুকুম পালন করো, দুনিয়ায় কিন্তু আজীবন বেঁচে থাকতে পারবা না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল হাওয়া বন্দম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। এই নবী দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পাইছে, 63 বছর পর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আসছেন আচ্ছা আগে 5 মিনিট আগে বলি, এই পয়গম্বর দুনিয়া থাকতে পারে নাই, 63 বছর জিন্দেগি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে যুবক ভাই কি মনে করছো কয়দিন আর বাঁচবো? হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস, দুনিয়ার মহব্বত দিয়ে অন্তর ভরছো আল্লাহর মহব্বত এখনো ঢুকাও নাই, কয়দিন দুনিয়ার জমিনে বাজবা, কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি? আল্লাহ বলেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, এবার মাটির গর্বে তোমাকে নিয়ে যাব, এই মাটির গর্বে কি নিয়ে যাবেন, আমল কি আছে, কি সম্বল আছে? এখান থেকে যদি আজকে কুষ্টিয়া থেকে ঢাকা রওনা দেন, আপনি অনেক কিছু চিন্তা করবেন, আমার একটা জামা নিতে হবে, একটা লুঙ্গি নিতে হবে, আমার কিছু টাকা দরকার, টাকা নিয়ে আমি আমার স্থানে পৌঁছাইতে পারবো কিনা, অথচ বিশাল ভয়ঙ্কর জায়গা অন্ধকার কবর, এই বড় বিপদের রাস্তা তুমি পাড়ি দিবা এমনও একবার চিন্তা করলে না, কি নিয়ে কবরে পাড়ি দিবা? এ যুবক ভাই আল্লাহর গোলাম চিন্তা করো, চিন্তা করো কি নিয়া অন্ধকার কবরে যাইবা। পয়গম্বর জান যখন আজরাইল কবজ করতে আসলো, দরজার সামনে আয়েশা সালাম দিয়েছেন ঘরের মধ্য থেকে উত্তার, এবার বলে আমি একটু ঘরের মধ্যে প্রবেশ করতে চাই, পয়গম্বরের সঙ্গে দেখা করব। ফাতেমা ডেকে বলে কে তুমি আমার আব্বার সঙ্গে দেখা করতে আসছো? বলে আমি একজন অচিনা ব্যক্তি, আমি পয়গম্বরের সঙ্গে একটু দেখা করব। ফাতেমা এবার আল্লাহর নবীকে ডেকে বলে আব্বা যান, আজকে এমন একজন লোক দরজার সামনে দাঁড়ানো, আপনার সঙ্গে দেখা করতে চায়, অপরিচিত, আমি তাকে চিনি না। আল্লাহর নবী বলে মা ফাতেমা তুমি চিনবা না, এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আজরাইল আলাইহিস সালাম। এ মা ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে
আসতে বাধা দিও না, বাধা দিও না। এই লোক কারো কাছে আসতে কোনো অনুমতি তাও লাগে না, আমি নবীর সম্মানার্থে অনুমতি চাইতেছে, এ ফাতেমা তুমি তাকে বাধা দিও না, বাধা দিও না। ফাতেমা কান্না শুরু করে দিয়েছেন, আর বুঝি আব্বাজান দুনিয়ার জমিনে বাজবে না। আল্লাহর নবী বলে, মা ফাতেমা কান্না করিও না, এ ফাতেমা এতবে একটা সুসংবাদ তোমাকে শুনাইয়া যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা করাইয়া দিবে। ফাতেমার মুখে হাসি ফুটে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা তোমার আব্বা কি সুসংবাদ তোমাকে শুনাইলো যে তোমার কান্নার মুখে আবার হাসি ফুটে গেল। ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমার সঙ্গে তার সঙ্গে দেখা হয়ে যাবে, এই জন্য আমার মনটা বড় আনন্দিত। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকার পর যখন পাশে নবীর কাছে বসলো, হাতটা আল্লাহর নবীর বুকের উপর রেখে দিয়েছে, আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে, ও ভাই আজরাইল, তুমি আমার বুকের উপর কি চাপা দিয়েছো, তুমি কি চাপা দিয়েছো। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনার বুকের উপর কিছুই চাপা দেই নাই। আল্লাহর নবী বলেন, ও ভাই আজরাইল, আমার মনে হয় তুমি তুর পাহাড়টা, উহুদ পাহাড়টা আমার বুকের উপর দিয়ে চাপা দিয়েছো। আল্লাহর নবী বলেন, ও ভাই আজরাইল, আমার মনে হয় তুমি পাহাড় দিয়ে আমার বুকের উপর চাপা দিয়েছো। আজরাইল ডেকে বলে, না না, আমি পাহাড় দিয়ে আপনার বুকের উপর চাপা দেই নাই, সাধারণ আমার একটা হাত আপনার বুকের উপর রেখেছি। আল্লাহর নবী বলেন, আজরাইল, তুমি সাধারণ একটা হাত রাখার পরে আমার এত কষ্ট হয়, কিন্তু আমার শেষ জমানার গুনাহগারের উম্মত গুলাও কি তুমি এভাবে কষ্ট দিয়া জান কবজ করবা? এ আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমাকে দাও, আমার গুনাহগারের উম্মতে, আমার শেষ জমানার গুনাহগার উম্মতের জানটা তুমি এত কষ্ট করে শেষ করিও না, এত কষ্ট দিয়া তুমি কবজ করিও না, যত কষ্ট তুমি আমাকে দিয়া দাও। এ যুবক ভাই, এ আল্লাহর গোলাম, এখনো ভালো করে মনটারে বুঝাইয়া নাও, খাটি তওবা করে নাও, এখানে হতে পারে আজকে শেষ মাহফিল, এখান থেকে খাটি তওবা করে তারপর বাড়িতে ফিরবা, আজকে থেকে নামাজ কামাই দিবা না, আজকে থেকে আর আল্লাহর হুকুম অমান্য করবা না, আজকে থেকে সুদ খাইবা না, ঘুষ খাইবা না, আজকে থেকে বেপর্দায় চলবা না। এই নিয়ত করে আজকে আমরা সকলেই বাড়িতে যাব। জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেছে, ও দয়াময় আল্লাহ, তোমার জমিন কান্না করতেছে, জমিনের গায়ে চামড়া দিতে চায় না, চামড়া দিতে চায় না, এই জন্য তার কান্নার উপর আমার বড় মায়া লেগে গেছে, আমি তার গায়ে চামড়া আনতে পারলাম না, আমি তোমার দরবারে ফিরে আসলাম। আল্লাহ মিকাইলকে হুকুম করলে, ও মিকাইল যা, মিকাইল জমিনের মধ্যে আসলো, যখন জমিনের মধ্যে আসলো, জমিনের চামড়া নিবে, জমিন কান্না শুরু করেছে, ভাই জিব্রাইল, হো ভাই মিকাইল, তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, আমার গায়ের চামড়া তুমি নিও না, আমি তোমার কাছে বড় মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। জমিন যখন কান্না শুরু করে দিছে, মিকাইল ও জিব্রাইলের মতন আল্লাহর দরবারে চলে গেছে, দয়াময় আল্লাহ, না না, আমি জমিনের বুকের চামড়া আনা আমার পক্ষে সম্ভব হলো না, কে পারবে জমিনের বুকের চামড়া আনি আসতে? ইসরাফিলকে হুকুম করলো, তুমি যাও জমিনে চলে যাও। ইসরাফিল জমিনের মধ্যে চলে আসলো,
যখন চামড়া নিবে এমন সময় আবার একই অবস্থায় জমিন কান্না শুরু করে দিয়েছে। ভাই ইসরাফিল, তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, আমার গায়ের চামড়াটা তুমি নিও না, আমি তোমার কাছে বড় ক্ষমা চাই। আমার গায়ের চামড়া দিয়ে মাটি দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইবে, বনি আদম আল্লাহর নাফরমানি করবে, আর কিয়ামতের ময়দানে এই বনি আদমকে আবার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। এ কুষ্টিয়ার মুসলমান মাটি আল্লাহর জাহান্নামের ভয় পাইল, পাথর আল্লাহর জাহান্নামের ভয় পাইল, গাছপালা তরুলতা পশু পাখি যা কিছু আছে সব কিছু আমার আল্লাহকে চিনল। পাথর কান্না করতেছে, কান্না করতেছে, মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে, পাথর কান্না করতেছে, মুসা পয়গম্বর বলেন, ও পাথর তুমি কেন কান্না করতেছ? পাথর ডেকে বলে, জামানার নবী পয়গম্বর মুসা, আমি এই জন্য কান্না করতেছি, আমি শুনছি কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে একমাত্র মানুষ এবং পাথর দিয়া, এই জন্য আমি কান্না করতেছি, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। মুসা পয়গম্বরকে বলে, ও জামানার পয়গম্বর মুসা, আল্লাহর কাছে একটু বলবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। মুসা পয়গম্বর তোর উপরে আল্লাহর সঙ্গে কথা বলার পর পয়গম্বর মুসা বলে, দয়াময় আল্লাহ, তোমার জমিনের মধ্যে পাথর কান্না করে কান্না করে, তুমি নাকি কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন তুমি ধরাইবা, ও দয়াময় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য পাথর কান্না করতেছে, তুমি পাথরকে ক্ষমা করে দাও। আল্লাহ জানাইলো, ও পয়গম্বর মুসা, তুমি পাথরকে জানিয়ে দিও, আমি পাথরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মুসা পয়গম্বর আমার রাস্তা দিয়া যাওয়ার সময় বলে, ও পাথর তোর কান্নার দরকার নাই, আমার আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে, মুক্তি দিয়ে দিয়েছেন, তোমার কান্নার দরকার নাই। পাথর কান্না করতেছে, কান্না করতেছে, কান্না বন্ধ করে না। কিছুদিন পর এই রাস্তা দিয়ে আবার মুসা পয়গম্বর ঝাড়তেছে, নজর করে দেখে পাথর আবার কান্না করতেছে, কান্না করতেছে। মুসা পয়গম্বর বলে, ও পাথর, আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছে, এখন তুমি আবার কেন কান্না করতেছো? পাথর বলে, আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি একটু মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলি। আল্লাহ পাথরকে ইচ্ছা করলে কথা বলাইতে পারেন কিনা? কাদারে কুদরত তো দাজি বর কামাল, কাদারে কুদরত তো দাজি বর কামাল, অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিল, পাথর ডেকে বলে, ও জবানের নবী মুসা, তবে শুনিলাও, আমি কান্না করতেছি, কান্নার বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমি বুঝতে পারলাম এই চোখের পানির বড় দাম, বড় দাম, বড় দাম। যতদিন আমি এই দুনিয়া আল্লাহ ঠিক রাখবে, দুনিয়ার জমিন যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না, আমি পাথর একইভাবে কান্না করে যাব। এ কান্নার বড় দাম, কান্নার বড় দাম।
আজকে মুসলমানের চোখে পানি নাই, এ মাটি ছিল পাথর ছিল, জমিন কান্না করতেছে ভাই যে ইসরাফিল, তুমি আমার জমিনের বুকের চামড়া তুমি নিও না, এই চামড়া দিয়ে আল্লাহ বলি আদম বানাইবেন, আদম সৃষ্টি করবেন, তারা জমিনের মধ্যে আসার পরে নাফরমানি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। ও ভাই ইসরাফিল, তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, তুমি আমার বুকের চামড়াটা নিও না। ইসরাফিল আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহ তোমার জমিন কান্না করতেছে যার কারণে বুকের চামড়া আনতে আমি অক্ষম হয়ে গেলাম, বুকের চামড়া আনতে পারলাম না, জমিন কান্না করতেছে। এবার আজরাইলকে বলে, আজরাইল তুমি চলে যাও। তিনজন ফেরেশতা জমিনে আসার পরে আবার আল্লাহর দরবারে চলে গেছে, জমিনের চামড়া নিতে পারলো না। আজরাইলকে বলল, আজরাইল যাও যাও, তুমি জমিনের বুকে যাইয়া জমিনের চামড়াটা তুমি নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির করে দাও। আজরাইল জমিনে যখন আসলো, জমিন ঠিক একই ভাবে কান্না শুরু করে দিয়েছে। আজরাইল বলে, আমি কারো কান্না শুনতে রাজি না, আমি কান্না শুনব না। আজরাইল জমিনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে এমন জোরে একটা খাপ মারছে, পুরো জমিনের চামড়াটা আজরাইলের হাতের মুঠে চলে এসেছে। কাদের কুদরত দাদি বারকামার, কাদের কুদরত দাদি বারকামার, অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরালে তুহি মেরা নেগাদার। আল্লাহর দরবারে জমিনের চামড়া নিয়ে আজরাইল হাজির হয়ে গেছে। ও তোমায় আল্লাহ জমিনের চামড়া নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন, আজরাইল এই মাটি দিয়া আমি বনি আদমকে বানাবো, আদম বানাবো। হে আজরাইল, তুমি জমিনের কোন কান্না যখন শুনতে চাও নাই, এই বনি আদমকে এই মাটি দিয়া সৃষ্টি করার পর তাদের জান কবজ করার জন্য আমি তোমাকে নিযুক্ত করলাম। এই জমিনের মধ্যে যখন আজরাইল মানুষের জান কবজ করতে আসবে, যতই চিৎকার মারেন, যতই কান্না করেন, আমার আরো বহুত কাজ বাকি রয়েছে, বাড়ির কাজটা এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারলাম না, ছেলেটাকে বড় ছেলেটে বিদেশ পাঠাইতে পারলাম না, এখন পর্যন্ত ভালো আমল তাও করতে পারলাম না। ও ভাই আজরাইল, একটা মিনিট সময় দাও, সময় দাও, যতই অনুরোধ করব, যতই কান্নাকাটি করব, আজরাইল এক সেকেন্ড তাও বান্দাকে সুযোগ দিবে না। আজরাইল মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ মাটি নিয়ে এসেছি। আল্লাহ বললেন, যাও, এই বনি আদমের জান তোমাকে কবজ করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আয়াতের মধ্যে তিনটা বিষয় বলেছেন। এক নাম্বারে, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, এ মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, মাটির মানুষ মাটির মতন নরম হয়ে যাও, নরম হয়ে যাও, অহংকারী ভাব দেখাইও না রে, অহংকারী ভাব দেখাইও না। যদি মাটির মানুষ দুনিয়ায় জমিনে আসার পরে গরম ভাব দেখাও, আবার যখন মাটির গর্ভে চলে যাইবা, এই মাটিও কিন্তু আবার তোমার সঙ্গে গরম ভাব দেখাইবে। আর মাটির মানুষ যদি মাটির মতন নরম হয়ে যাও, আল্লাহর গোলামি করতে থাকো, এই মাটির মানুষ যখন আবার মাটির তলে চলে যাইবা, এই মাটিও কিন্তু আল্লাহ তখন তোমার সঙ্গে মাটিও ভালো ব্যবহার করা শুরু করবে। এ মাটি কবর ধনী গরিব চিনবে না,
চিনবে না, মেম্বার চেয়ারম্যান চিনবে না, এমপি মন্ত্রী চিনবে না, কবর দেখবে বান্দার আমল। যদি আমল ভালো হয় মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যদি আমল খারাপ হয়ে যায় এই মাটি তখন এমন তোমাকে শাস্তি দেওয়া শুরু করবে, এমন শাস্তি দিবে এক মাস এক পাশের মাটি গুলার অন্য পাশে চলে যাবে, তোমার হাড্ডি গুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ই কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বখা কোরআন কালামুল্লাহ বাশানা কদিমাস্তি কদিমাস্তি নয়না। আল্লাহ তাআলা বলেন আমি মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম, এ মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন তার পিছনেও কিন্তু রহস্য রয়েছে। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করলাম এবং জিনকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, এ দুনিয়ার ভিতরে মাস্তানি করার জন্য না, দুনিয়ার জমিনে আসবা একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইলো, ফেরেশতাদেরকে আল্লাহ নূরের ধারা সৃষ্টি করলো, জিনদেরকে আল্লাহ আগুনের মাধ্যমে সৃষ্টি করলো। ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, তার চেয়েও এই মাটির মানুষ আল্লাহ সৃষ্টি করে ঘোষণা করলো এই মাটির মানুষকে আমি সবচাইতে দামি হিসেবে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলাম। কেমন সৃষ্টি করলো, কত দামি! আল্লাহ চার জিনিসের কসম খাইছে, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الانسان في احسن تقويم। আল্লাহ তাআলা সারি জিনিসের কসম খাইয়া বলে এই মাটির মানুষকে আমি সবচাইতে দামি সুন্দর রূপে সৃষ্টি করালাম। এই আসমানের মধ্যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ বলেন আমি নূরের ফেরেশতার চাইতে, আসমানের চাইতে, এ জিনের চাইতে সবচাইতে সুন্দর উৎকৃষ্ট রূপে একমাত্র আমি মানুষকে সৃষ্টি করলাম। কত দামি, কত দামি! যদিও মানুষের চেহারাটা কালো, তার দিলটা যদি পরিষ্কার হয় এই মানুষটা আল্লাহর দরবারে বড় দাম। দিলটা যদি বান্দার পরিষ্কার হয়ে যায় আমলের মাধ্যমে, যদি জিন্দিগিটা কাটাইতে পারো, এ তুমি কত দামি হয়ে যাইবা, কত দামি হয়ে যাইবা। এই নূরের তৈরি ফেরেশতার চাইতো তোমার দাম মাওলার দরবারে অনেক বেশি। আর যদি গুড়া করতে 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 তোমার দিলটা নাপাক করে ফেলো, আল্লাহ তাআলা বলেন এই নাপাক করা দিল চতুষ্পদ একটা জন্তুর, চতুষ্পদ একটা জানোয়ারের চাইতো বড় খারাপ। যদিও দেখতে মানুষ, আসলে মানুষ না, এটা পশুর সমান। আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করবা। বান্দা যদি আল্লাহর গোলামি না করে, বান্দা যদি দুনিয়ার মানুষের পূজা করে, বান্দা যদি মাজার যাইয়া সেজদা দেয়, ওটা আল্লাহর দরবারে দামি হবে না, দামি হবে না, ওটা হয়ে যাবে একটা পশুর সমান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহি মসজিদে খুতবা দিতেন, ইমাম ছিল। শাহি মসজিদের খুতবা দিয়া যখন নামাজ পড়াইয়া যাইত, সামনে মসজিদের সামনে একটা চায়ের দোকান ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই চায়ের দোকানটায় বসতো মাঝে মাঝে। দোকানদার মাঝে মাঝে বলতো, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। হুজুর বলেন আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়। আবার আরেকদিন বসে ঠিক একই দোয়া, যতবার দোয়া চায় শুধু একই দোয়া, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বলেন দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে মানুষ বানায়।
লোকটার মেজাজ বড় গরম হয়ে গেছে। হুজুর আমি কি তাহলে মানুষ না, আমি কি তাহলে মানুষ না? খালি একটা দোয়াই বারবার করতেছেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ভাই আগামীকাল তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব, আজকে দেওয়া সম্ভব না। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি আবার পরের দিন যখন আসলো, আল্লাহর ওলি নামাজ পড়াইয়া যুবককে ডাক দিল, যুবক এদিকে আসো। যুবক যখন হুজুরের সামনে দাঁড়ায়, হুজুরের মাথার রুমালটা যুবকের মাথায় দিয়া দেয়, যুবক একটা সিক্কার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। জ্ঞান আসার পরে জিজ্ঞেস করে, কি বাবা আমার রুমাল তোমার মাথায় দিলাম, তুমি চিৎকার মেরে জমিনে পড়ে গেল, কি ব্যাপার? বলে, হুজুর এই বিশাল দিল্লি শহরটার দিকে আমি নজর করলাম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে আমার অন্তরে চক্ষু খুলে গেছে, আমি পুরা দিল্লি শহরটার ভিতরে নজর করে দেখলাম, যেই শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু মানুষ দেখি না, শুয়ার দেখা যায়, কুকুর দেখা যায়, বানর দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ। কেমন আমল নাই, পশুর সমান হয়ে গেছে। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মানুষ দশ সুরাতে আল্লাহর দরবারে উঠবে, কেউ বানরের সুরাতে উঠবে, কেউ শুয়ারের সুরাতে উঠবে, কেউ কুকুরের সুরাতে আল্লাহর দরবারে হাজির হইবে। এ তোমার মধ্যে যদি গরুর চরিত্র থাকে, তোমার মধ্যে যদি শুয়ারের চরিত্র থাকে, তোমার মধ্যে যদি কুকুরের চরিত্র থাকে, কুকুর নাপাক খায় জমিনে হাঁটতেছে, যেখানে পায়খানা পায় তাই খায়, তোমাকে আল্লাহ দামি বানাইছেন, তুমি জমিনে হাঁটতেছো, সুস পাইতেছো, ঘুষ পাইতেছো, নাপাক যত যা পাও সব খাও, তোমার ভিতরে কুকুর ভিতরে কোন ওই পার্থক্য নাই। তোমার হাসর তুমি কিয়ামতের ময়দানে কুকুরের সুরত নিয়ে মালিকের দরবারে দাঁড়াইবা। আর যার দিলটা আমল করতে 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 ভালো হবে, আল্লাহ বলে নূরের ফেরেশতার চাইতো এই ব্যক্তি বড় দামি।